আসসালামু আলাইকুম। দাঁতের নিচে এক কোয়া রসুন রাখলে জীবন আপনার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাবে, বেঁচে যাবে আপনার সংসারের কোটি কোটি টাকা। তার জন্য দেখুন, আমি একটি রসুন নিয়েছি আর রসুনের এই কামাল দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। বড় সাইজের রসুন হলে আপনারা একটি নেবেন এবং ছোট রসুন হলে দুই কোয়া নিয়ে নেবেন। তো দেখুন, এখানে আমি দুই কোয়া রসুন নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে যেটা করতে হবে, একটি পরিষ্কার বাটি নিতে হবে এবং বাটির ভিতরে এই রসুনের কোয়াগুলো ভালো করে গ্রেট করে নিতে হবে। আর এটা কিন্তু থেতো করে নিলে বা ব্লেন্ডার করে নিলে চলবে না, এটা কিন্তু গ্রেট করে নিতে হবে যেন একটু একটু দানা দানা ভাব থাকে। আর এরকম চিকন গ্রেটারগুলো কিন্তু খুব বেশি ভালো হয়, তাই এভাবে আপনারা গ্রেট করে নেবেন। তো দেখুন, এইভাবে আমি রসুনের দুটো কোয়াই কিন্তু গ্রেট করে নিয়েছি। আর এই কোয়াগুলো কিন্তু গ্রেট করা খুবই ইজি, আপনাদের কিন্তু কোনো রকম বেগই পেতে হবে না। দেখুন, অলরেডি কিন্তু রসুনের কোয়াগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি যেটা করব, এখানে আমি অ্যাড করব লবঙ্গ। আপনাদের সবার বাসাতেই তো লবঙ্গ রয়েছে, তো সেখান থেকে লবঙ্গ নিয়ে নেবেন এবং লবঙ্গটা গুঁড়ো করে নেবেন। এখানে আস্ত লবঙ্গর কোনো দরকার নেই, তো আমি লবঙ্গ পাউডার এখানে ব্যবহার করছি। দেখুন, চামচের অল্প একটু ব্যবহার করছি, অর্থাৎ যে পরিমাণ রসুন হয়েছে তার চার ভাগের এক ভাগ লবঙ্গ গুঁড়ো। এবারে অ্যাড করব দারুচিনি, আর দারুচিনি ঠিক একইভাবে আমি গুঁড়োটাই ব্যবহার করছি। আর দারুচিনির গুঁড়ো সেম একই সমান, কম বেশি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এবারে দিয়ে দিচ্ছি লবণ, লবণের পরিমাণটাও কিন্তু একই রয়েছে। আরেকটি জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে সামান্য একটু বেকিং সোডা। আর বেকিং সোডা দেখছেন যেই পরিমাণ ওগুলো ব্যবহার করলাম তারও কিন্তু অর্ধেক। এবারে এই চারটি জিনিস আমি ভালো করে মিশিয়ে নিব, আর ততক্ষণ ভালো করে মেশাতে হবে যতক্ষণ না লবণটা গলে যাচ্ছে। তো এবারে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেয়ার পরে এখানে আমি আরও একটি জিনিস অ্যাড করব, যা আমাদের সবার বাসায় রয়েছে, এটা ছাড়া কিন্তু আমাদের জীবন চলেই না। তো সেটা হচ্ছে পেস্ট। আপনারা যেই পেস্টটা ব্যবহার করেন সেটা এখানে দিয়ে দিবেন। এখানে পেস্টের কিন্তু কোনো নামকরণ করা হয়নি, যেটা আপনারা ব্যবহার করবেন সেটাই দিবেন, কোনো সমস্যা নেই। তো এবারে আমি পেস্ট এখানে কিছুটা পরিমাণ দিয়ে নিলাম। দেওয়ার পরে এই সবগুলো উপকরণ এখন আমি ভালো করে মিশিয়ে নিব, আর যেন ভালো করে মেশানো হয় সেটা আপনারা খেয়াল রাখবেন। এটা মিশিয়ে নেওয়ার পরে আপনারা রেখে দিবেন অন্তত 5 মিনিট, যেন সবগুলো উপকরণ একসঙ্গে মিশে এর ক্ষমতা আরও বহুগুণে বেড়ে যায়। এবারে আমি একটি টুথব্রাশ নিয়েছি, আর টুথব্রাশে এটা লাগিয়ে নিলাম। আর এটা দিয়ে আপনারা রাতে ঘুমানোর আগে ব্রাশ করবেন। আপনাদের দাঁতে বিভিন্ন ধরনের দাগ পড়ে, কালচে, লালচে, হলদেটে, অনেক সময় বিভিন্ন ব্যাড হ্যাবিটের কারণে কিন্তু দাঁতে দাগ পড়ে যায়, কালো পাথর হয়ে যায়, সেই পাথর কিন্তু নিমেষে দূর করে দিবে এটা ব্যবহার করলে। আপনারা হয়তোবা লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও খরচ করেছেন দাঁতের জন্য, আর সুন্দর দাঁত কি না চাই, তাই দাঁতের পিছনে আর খরচ না করে এই রেমেডিটা ব্যবহার করুন। আর এই রেমেডিটা ব্যবহার করলে দেখবেন নিমেষে আপনার জীবন বদলে যাবে। আপনারা এটা তৈরি করে রেখেও দিতে পারেন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটা দিয়ে ব্রাশ করে ঘুমাবেন, এবং সকালবেলায় আপনারা আবার নর্মাল যেভাবে ব্রাশ করেন পেস্ট দিয়ে সেভাবেই ব্রাশ করবেন। দেখবেন 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনাদের জীবন কিন্তু পাল্টে যাবে, ভাবতেও পারবেন না এতটুকু পরিবর্তন আসতে পারে। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমার পেজটি লাইক ফলো দিয়ে দিবেন, এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আপনাদের উপকারে আসলো কি না সেটাও আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।